আদিবাসী সার্টিফিকেট পাইয়ে দিচ্ছেন, এটা কিন্তু সংবিধান লঙ্ঘনের মতো কাজ। আপনারা দেখুন, 29 অক্টোবর 2007 সালে এই সিআরআই অফিস থেকে দেওয়ার জন্য এত বড় কোন এক ব্যক্তি অরুণ মাহাতোর নামে এই কথা বলার মাধ্যমে এবার কল্যাণী সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিয়েছেন 2008 সালে, এবং তারই প্রতিফলন আদিবাসীদের লোকসভা নির্বাচনের যে অধিকার সেটা উনি নিতে চাইছেন। লোকসভা নির্বাচনে 2016 আমরা ইউহার পক্ষ থেকে সেটা প্রতিবাদ যখন জানালাম, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সার্টিফিকেটটা পাঠালেন কল্যাণী কাছে, তাহলে দেখুন রাজ্য সরকার যেভাবে কাজটা করছে এটা তার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু রাজ্য সরকার এবং তার আদিবাসীরা। আমরা এই রাজ থেকে ঘোষণা করছি যেসব আদিবাসীদেরকে অনাদিবাসীদেরকে আদিবাসী অধিকার দেওয়া হয়েছে এবং যেসব অফিসারদের সই আছে প্রত্যেকটা স্বাক্ষরকারী অফিসারদের নামে আমরা কেস ঢুকবো, দরকার হলে আমরা সিবিআই এখানে ইনভেস্টিগেশনে দাবি জানাবো। কারণ একটা জিনিস, আদিবাসীদের মতো কেউ আচার আচরণ করলে সে আদিবাসী হয়ে যায় না, আর যদি আদিবাসী হওয়ার মতো কারোর যোগ্যতা থাকে।